হাই ফ্রেন্ডস নেটকমে আপনাকে স্বাগতম আজকের টিউটোরিয়ালের বিষয়ে আপনি নিজের ইমেল আইডি আপনি নিজেই কীভাবে খুলতে পারবেন আমরা অনেক সময় দোকানে যাই বা অন্য কারো হেল্প নেই ইমেল আইডি খোলার সময় বা অন্য কাউকে বলতে হয় একটা ইমেল আইডি খুলে দেওয়ার জন্য আমার এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই আপনি নিজেই একটি ইমেল আইডি খুলতে পারবেন চলুন দেখি এখানে মজিলা ফায়ারফক্স ওপেন করি মজিলা ফায়ারফক্স সার্চ অর ইন্টার অ্যাড্রেস এইবারে লিখতে হবে gmail. gmail.com এখানে ক্লিক করি এখানে বাংলা অপশন হয়ে আছে আমি এটাকে ইংরেজি অপশন করি আপনার ইচ্ছা করলে বাংলা অপশনেও কাজ করতে পারবেন ইংরেজি অপশনেও কাজ করতে পারবেন আমি ইংরেজি করে নেচ্ছি এখান থেকে আপনি যে কোনো দেশের ভাষা সেট করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন এখানে লিখতে হবে ফার্স্ট নেমের জায়গায় লিখতে হবে যেমন আমি লিখি নেট লাস্ট নেম কম এখন ফার্স্ট নেম আর এই লাস্ট নেম দুইটাই এখানে লিখতে হবে এনটি নেট কম পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে ওই পাসওয়ার্ডটাই এখানে বলছে এই নামে অলরেডি ইমেল আইডি খোলা হয়েছে একই নামে দুইটা ইমেল আইডি কখনোই হয় না তার জন্য এখানে অ্যাভেলেবেল কিছু আইডির নাম দিয়ে দিছে এরা আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন যে এখন একটা নাম অথবা এখানে আরো সংখ্যা পারবেন যেমন আমি দুই হাজার উনিশ যদি কখনো আপনাদের এই রকম আসে যে আমি আপনি যে নাম দিচ্ছেন সেই নাম হচ্ছে না তাহলে এখানে আপনার সংখ্যাগুলো চেঞ্জ করে দেবেন এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে আপনার যে ফোনটা চালু আছে সেই নাম্বারটা দিতে হবে কারণ আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা আপনার এখানে লিখতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সট অনেক সময় ভেরিফিকেশন কোড একটু সময় নেয় আবার অনেক সময় সাথে সাথে দিয়ে দেয় আমার ভেরিফিকেশন কোড চলে আসছে দেখি কি আসছে ভেরিফাই এখানে আপনার জন্ম তারিখ চাইছে জন্ম তারিখ দেই আমি পনেরো দুই আমি আমার জন্ম তারিখ দিয়ে দিচ্ছি জেন্ডার মেল নেক্সট এখানে এরকম আসলে এগুলো একবার রিড করে নেবেন আই অ্যাগ্রি আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেল অ্যাকাউন্ট টা চালু হয়ে গেছে